আজকে তোমাদের জন্য শুভ সন্ধ্যা। আজকে আমরা আবার একটা ভিডিও করলাম, যে ভিডিওটা হচ্ছে আমরা লিকুইড ড্রপ মডেল অফ নিউক্লিয়াস এর উপর। লিকুইড ড্রপ মডেল অফ নিউক্লিয়াস বলতে গেলে প্রথমেই আমরা বলতে চাই যে আসলে আমরা সবাই জানি যে বাংলাতে একটা কোটেশন আছে, যে শৈবাল দিঘিরে বলে উচ্চ করিসির, লিখে রেখো এক ফোঁটা দিলাম শিশির। তাহলে এখানে ফোঁটা যে বলা হচ্ছে, ফোঁটা হচ্ছে ড্রপ, এই যে ফোঁটা ওইটা ছিল শিশির, ছিল পানির ফোঁটা। আর আমরা এখানে বলছি বলছি এখানে লিকুইড ড্রপ। লিকুইড ড্রপ মানে হচ্ছে যে আমরা নিউক্লিয়াস কে কনসিডার করছি, একটা অ্যাটমের নিউক্লিয়াস কে কনসিডার করছি একটা ডেন্সড লিকুইড ড্রপের মতো, যেখানে নিউক্লিয়াসটা কনসিস্টেড অফ ড্রপলেটস উইচ আর নিউক্লিয়াস। তো আমরা যদি বলতে চাই যে অ্যাটমিক ফিজিক্স এর অ্যাটম মডেল গুলি যেভাবে একটার পর একটা ডেভেলপমেন্টে আসছে, হ্যাঁ, যেমন রাদারফোর্ড মডেল, অ্যাটমিক মডেল, তারপরে আসছে বোর অ্যাটম মডেল, তারপরে আসছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল, এগুলি একটার পর একটা যেভাবে ডেভেলপমেন্টে আসছে, ঠিক একইভাবে নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াস নিয়ে যখন আমরা ডিল করছি তখন নিউক্লিয়াসের উপরও বিভিন্ন মডেল আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে মডেলগুলি আমরা বলছি সেটা হচ্ছে লিকুইড ড্রপ মডেল, ফার্মি গ্যাস মডেল এবং শেল মডেল। এই লিকুইড ড্রপ মডেল অফ নিউক্লিয়াস ইজ গিভেন বাই সায়েন্টিস্ট নিলস বোর ইন 1936, যেখানে কনসিডার করা হয়েছে, যেখানে আমরা দেখলাম যে বাহ্যিক সাদৃশ্য বিবেচনা করা হয়েছে। বাহ্যিক সাদৃশ্য কিসের? যে আমরা কনসিডার করলাম একটা লিকুইড ড্রপ এবং একটা নিউক্লিয়াসের মধ্যে কি কি সাদৃশ্য আছে, সেই সাদৃশ্য বিবেচনায় এনে আমরা নিউক্লিয়াসের অনেকগুলি প্রপার্টি লিকুইড ড্রপ মডেলের মাধ্যমে মাধ্যমে এক্সপ্লেন করতে পারি। তো প্রথমেই আমরা বলতে চাই যে কি কি সিমিলারিটি আমরা এখানে পাবো, যে লিকুইড ড্রপ মডেল বা লিকুইড ড্রপের সাথে নিউক্লিয়াসের কি কি সিমিলারিটি আমরা খুঁজে পাই। নাম্বার ওয়ান হচ্ছে বোথ দা নিউক্লিয়াস নিউক্লিয়াস এন্ড ড্রপ অফ এ লিকুইড কন্টেইন এ লার্জ নাম্বার অফ পার্টিকেলস। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের নিউক্লিয়াস হচ্ছে কম্পোজড অফ নিউট্রনস এন্ড প্রোটনস, তার মানে মেনি নিউক্লিয়ন্স নিয়েই হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক একইভাবে একইভাবে আমরা বলতে পারি একটা লিকুইড ড্রপ যার মধ্যে অনেকগুলি লিকুইড মলিকুলস আছে, তার মানে একটা লিকুইড ড্রপ অনেকগুলি লিকুইড মলিকুলস দিয়ে তৈরি, আর একটা নিউক্লিয়াস অনেকগুলি পার্টিকেল দিয়ে তৈরি, যে পার্টিকেল গুলির নাম বলছি আমরা, কমন নেম হচ্ছে নিউক্লিয়ন্স, যাদেরকে আমরা বলছি নিউট্রন এবং প্রোটন। নাম্বার টু হচ্ছে লিকুইড ড্রপ এন্ড নিউক্লিয়াস বোথ আর হোমোজিনাস এন্ড ইনকম্প্রেসিবল। আসলে ব্যাপারটা তাই যে আমরা দেখছি লিকুইড ড্রপ, আমরা যদি নিউক্লিয়াসের কথা বলি তাহলে নিউক্লিয়াস হোমোজিনিয়াস, মানেটা কি? মানেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন গুলি আছে তারা নিউক্লিয়াসের ভিতরে প্রত্যেকটা জায়গায় ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে কিসের মতো? লিকুইড ড্রপের মধ্যে মলিকুলস গুলি যেভাবে থাকে ঠিক সেইভাবে। হ্যাঁ, আমরা দেখছি যে লিকুইড ড্রপের ভিতরে মলিকুলস গুলিও ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে। বোথ নিউক্লিয়ন্স অথবা বোথ নিউক্লিয়াস এন্ড দা লিকুইড ড্রপ বোথ আর ইনকম্প্রেসিবল, তাদেরকে কম্প্রেস করা যায় না, তাদেরকে কম্প্রেস করা যায় না। কম্প্রেসিভ ফোর্স যদি আমরা প্রোভাইড করি তাহলে তাদের আয়তন কমে না। তো এটাকে বলছি আমরা তার আরেকটা প্রপার্টি, সেটা হচ্ছে ইনকম্প্রেসিবল। তিন নম্বর পয়েন্ট আমরা পাইলাম সিমিলারিটি, the nuclear mass density is constant throughout the whole volume of the nucleus as like as liquid drop. আসলে নিউক্লিয়াসের ভিতরে আমরা জানি যে নিউক্লিয়ার মাসটা কিভাবে ডিস্ট্রিবিউটেড থাকে, সেটা হচ্ছে throughout the whole volume mass is same, যেটা লিকুইড ড্রপের মধ্যেও তার মাসটা হচ্ছে throughout the whole volume is same, ওইখানে কোনো ভেরিয়েশন নাই। তো আমরা যদি নিউক্লিয়ার মাস ডেন্সিটি নিয়ে কিছু কথা বলতে বলি তাহলে আমরা দেখবো
আমরা জানি যে আমরা যদি ওয়াই অ্যাক্সিসে মাস ডেন্সিটি দেই, মাস ডেন্সিটি, এবং এক্স অ্যাক্সিসে যদি আমরা এইদিকে যদি আমরা কেন্দ্র থেকে নিউক্লিয়াসের কেন্দ্র থেকে আস্তে আস্তে আমরা যদি দূরে সরে যাই, আমরা যদি দূরে সরে যাই তাহলে আমরা দেখবো নিউক্লিয়াসের ভিতরে তার মাস ডেন্সিটি কনস্ট্যান্ট, বাট একেবারে সারফেস লেভেলে এসে ওই মাস ডেন্সিটি ড্রপ দিল, তার মানে ওই মাস ডেন্সিটি আস্তে 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 কমে যাচ্ছে, একসঙ্গে জিরো হয়ে যাচ্ছে। ঠিক একই ব্যাপার ঘটছে চার্জের বেলায়, নিউক্লিয়াসের ভিতরে চার্জ ডেন্সিটি সব জায়গায় সমান, ইউনিফর্ম, সব জায়গায় সেম, বাট বাউন্ডারিতে এসে তার চার্জ ডেন্সিটি ডিক্রিজ করে জিরোতে চলে আসছে। ঠিক একই ঘটনা আমরা দেখতে পাই লিকুইড ড্রপের মধ্যে, যেখানে ভিতরে তার মাস ডেন্সিটি সমান এবং বাউন্ডারিতে মাস ডেন্সিটি ড্রপ স্ট্রং জিরো। আমরা সেটা দেখি। ওকে, আমরা আসলাম চার নম্বর পয়েন্টে। চার নম্বর পয়েন্টটা হচ্ছে আমরা কি বলবো, ইচ এন্ড এভরি নিউক্লিয়ন, প্রত্যেকটা নিউক্লিয়ন, প্রত্যেকটা নিউক্লিয়ন কি করে যে তার নিয়ারেস্ট নেইবারের সাথে, নিয়ারেস্ট নেইবারের সাথে যে স্ট্রং নিউক্লিয়ার ইন্টারেকশনে যায়, যে প্রত্যেকটা নিউক্লিয়ন তার প্রতিবেশী নিউক্লিয়ার যারা আছে তাদের সাথে স্ট্রং নিউক্লিয়ার ইন্টারেকশনে যাবে। এই যে স্ট্রং নিউক্লিয়ার ইন্টারেকশন, এখানে কি কি আসে দেখো, আমরা বলছি যে এই স্ট্রং নিউক্লিয়ার ইন্টারেকশনটা হতে পারে নিউট্রন নিউট্রন ইন্টারেকশন, নিউট্রন নিউট্রন ইন্টারেকশন, হতে পারে নিউট্রন প্রোটন ইন্টারেকশন, হতে পারে প্রোটন প্রোটন ইন্টারেকশন, প্রোটন প্রোটন ইন্টারেকশন। হ্যাঁ, এখানে আমরা কি দেখলাম, এখানে আমরা দেখছি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কাজ করছে কোথায়, নিউক্লিয়াসের ভিতরে, যেটা প্রতিবেশী নিউক্লিয়াস গুলি একটা আরেকটার সাথে ইন্টারেক্টেড হচ্ছে বা ইন্টারেকশনে যাচ্ছে, এবং এখানে আমরা ফোর্সটা বুঝতে পারছি যে তারা একেবারে স্ট্রংলি অ্যাট্রাক্টেড। তো এখানে দেখছি আমরা যে আমি যদি চিন্তা করি একটা নিউক্লিয়ন, এটা হচ্ছে একটা নিউক্লিয়ন, তাহলে সে বিভিন্ন দিকে তার আশেপাশে চতুর্দিকে সে কি করছে, সে অনেকগুলি নিউক্লিয়নের সাথে ইন্টারেক্ট করছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্সের মাধ্যমে, যেটা আমরা লিকুইড ড্রপের মধ্যে এই সামঞ্জস্য খুঁজে পাই যে একটা ভিতরে একটা লিকুইড মলিকুল তার আশেপাশে প্রত্যেকটা মলিকুলের সাথে ইন্টারেকশন যাচ্ছে, হ্যাঁ, এবং এখানে ফোর্স আমরা পাচ্ছি। নেক্সট হচ্ছে নিউক্লিয়ার ফোর্সের যে ব্যাপারটা, নিউক্লিয়ার ফোর্সের ব্যাপারটা হচ্ছে রেঞ্জ হচ্ছে, নিউক্লিয়ার ফোর্সের রেঞ্জ হচ্ছে 0.7 ফেমটোমিটার থেকে স্টার্ট করে আপ টু 3 ফেমটোমিটার, আমরা বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি 3 ফেমটোমিটার পর্যন্ত কাজ করে। তাহলে 0.7 ফেমটোমিটার থেকে স্টার্ট করে যেহেতু 3 ফেমটোমিটার পর্যন্ত কাজ করছে, তাহলে 0.7 ফেমটোমিটারের নিচে ওই জায়গাতে আমরা দেখব নিউক্লিয়ার স্ট্রং ফোর্সটা আসলে হচ্ছে রিপালসিভ ফোর্স, প্রোটন প্রোটন রিপালশন এত স্ট্রং হয় ওই জায়গায় যে ওইখানে বেসিক্যালি রেজাল্টেড ফোর্সটা হয় রিপালসিভ। 1 ফেমটোমিটার ডিস্টেন্সে নিউক্লিয়ার, আমরা যদি চিন্তা করি যে না কেন্দ্র থেকে 1 ফেমটোমিটার বা একটা সেন্ট্রাল নিউক্লিয়ন থেকে 1 ফেমটোমিটার দূরত্বে, বা যদি দেখি আমরা যে 1 ফেমটোমিটার দূরত্বে এখানে ফোর্সটা কেমন হয়, এখানে ফোর্সটা হচ্ছে স্ট্রংলি অ্যাট্রাক্টিভ, এবং এই ফোর্সের ভ্যালু 3 ফেমটোমিটার ডিস্টেন্সে গিয়ে আস্তে আস্তে কমতে কমতে শূন্যের কাছাকাছি চলে যায়, শূন্যের কাছাকাছি চলে যায়। যদি আমরা চিন্তা করি যে এখানে ডিস্টেন্স হচ্ছে একটা কেন্দ্রীয় নিউক্লিয়ন থেকে ডিস্টেন্স 2.5 ফেমটোমিটার দূরে যদি আমরা চিন্তা করি, তাহলে আমরা দেখব যে নিউক্লিয়ার স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা ওই জায়গায় তার প্রোটন প্রোটন রিপালশন ফোর্সের চেয়ে প্রায় 100 গুণ বড়, তার মানে প্রোটন প্রোটন রিপালশন ফোর্সটা চেয়ে নিউক্লিয়ার ফোর্স অনেক বড়, সেই হিসাবে আমরা চিন্তা করতে পারি। আমরা যদি একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাই, যে গ্রাফে আমরা দেখাইতে পারি যে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স কিভাবে কিভাবে চেঞ্জ হয়, কিভাবে চেঞ্জ হয়, যে আমরা এখান থেকে জিরো থেকে বলছি এটা জিরো, তো এখান থেকে আমরা দেখছি দেখো যে এই ফোর্সটা উপরের পার্টটা হচ্ছে রিপালসিভ ফোর্স, উপরের পার্টটা রিপালসিভ মানে পজিটিভ ফোর্স, হ্যাঁ, নিচের পার্টটা হচ্ছে অ্যাট্রাক্টিভ ফোর্স, নেগেটিভ ফোর্স, অ্যাট্রাক্টিভ ফোর্স। তাহলে এখানে কি হবে, ওইখানে আমরা দেখছি যে এইভাবে এইভাবে এসে নিউক্লিয়ার ফোর্সটা এইভাবে ভেরিয়েশনে চলে যায়, হ্যাঁ, এবং আমরা যদি এখান থেকে ডিস্টেন্সটাকে কাউন্ট করি তাহলে আমরা বলবো যে জিরো, এটা হচ্ছে 1 ফেমটোমিটার, 1 ফেমটোমিটার, এটা হচ্ছে 3 ফেমটোমিটার, প্রায় 3 ফেমটোমিটার, এবং এখানে আমরা দেখছি প্রায় এটা হচ্ছে স্ট্রং রিপালসিভ ফোর্স কাজ করছে প্রায় 0.7 ফেমটোমিটার, তার মানে আমরা কি বলছি যে তার
ফোর্সটা হচ্ছে যখন 0.7 ফেমটোমিটার চেয়ে আরো ক্লোজ হয় বা 0.7 ফেমটোমিটারের কাছাকাছি হয় ওই সময় তার এভারেজ ফোর্সটা বা রেজাল্টেন্ট ফোর্সটা হচ্ছে স্ট্রংলি রিপালসিভ কারণ প্রোটন প্রোটন রিপালশনের কারণে এটা আসছে কুলম্বস রিপালশন ফোর্স এখানে স্ট্রং হয় আর যখন আমরা বলছি যে না 1 ফেমটোমিটার দূরত্বে একটা নিউক্লিয়ন থেকে 1 ফেমটোমিটার দূরত্বে ওই ফোর্সটা হচ্ছে স্ট্রংলি অ্যাট্রাক্টিভ এবং 3 ফেমটোমিটার দূরত্বে আস্তে আস্তে ফোর্সটা কমতে কমতে প্রায় জিরোর কাছাকাছি চলে যায় তার মানে এই ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝাইলাম যে নিউক্লিয়ার ফোর্সটা বেসিক্যালি কিভাবে চেঞ্জ হচ্ছে তার একটা আইডিয়া আমরা পাব নিউক্লিয়ার ফোর্সের আইডিয়া আমরা পাচ্ছি তো তারপরের যে ইয়েতে যাচ্ছি আমরা তারপরের পয়েন্ট হচ্ছে আমরা সিমিলারিটি খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে কি লিকুইড ড্রপ এন্ড নিউক্লিয়াস বোথ হ্যাভিং সারফেস টেনশন ইফেক্ট সারফেস টেনশন ইফেক্ট মানে কি সারফেস টেনশন হচ্ছে একটা পার্টিকুলার ফোর্স যে ফোর্সটা হচ্ছে লিকুইডের সারফেসে কাজ করে যে আমরা ইউনিট লেন্থে টেনজেন্ট বরাবর বা স্পর্শকীয় ভাবে যে পরিমাণ বল কাজ করে সেটাকে বলছি আমরা সারফেস টেনশন বা সারফেস টেনশন পৃষ্ঠ বল পৃষ্ঠটা এটাকে আমরা কিভাবে চিন্তা করতে পারি আমি যদি একটা লিকুইডকে হাত দিয়ে দুই ভাগ করে ফেলি হ্যাঁ লিকুইডকে হাত দিয়ে দুই ভাগ করে ফেলি তাহলে অটোমেটিক্যালি এই লিকুইডটা আবার কি হয়ে যাচ্ছে একটা আরেকটার সাথে মিশে যাচ্ছে আমরা বলি যে পানিকে নাকি দুই ভাগ করা যায় না আসলে দুই ভাগ করা যায় না টান দিয়ে দুই ভাগ করতে পারবো না কেন পারছি না বিকজ অফ সারফেস টেনশন তাহলে এই যে সারফেস টেনশনের কারণে যেভাবে লিকুইডের মধ্যে একটা লিকুইড ড্রপ তার স্ফিয়ারিক্যাল আয়তন বা দেখতে গোলকীয় আয়তন ধারণ করে গোলকীয় আকার ধারণ করে ঠিক একইভাবে সারফেস টেনশন ফোর্সের কারণে বা সারফেস টেনশন ইফেক্টের কারণে নিউক্লিয়াস তার সাইজটা গোলকীয় সাইজ নিয়ে আসে তার মানে আমরা যদি নিউক্লিয়াসকে এটা এক ধরনের অ্যাপ্রক্সিমেশন আমরা বলছি লিকুইড ড্রপ মডেল নিউক্লিয়ার সাইজটাকে গোলকীয় সাইজ হিসাবে চিন্তা করি নেক্সট হচ্ছে আমরা এরপরেরটা বলছি যে পরের সিমিলারিটিটা কি পরের সিমিলারিটিটা হচ্ছে যে নিউক্লিয়াসের বেলায় বাইন্ডিং এনার্জির যে ভূমিকা নিউক্লিয়াসের বেলায় বাইন্ডিং এনার্জি যেভাবে ভূমিকা পালন করে বাইন্ডিং এনার্জি মানে হচ্ছে সেই পরিমাণ এনার্জি আমি বাইরে থেকে প্রোভাইড করছি যে পরিমাণ এনার্জি দিলে পরে নিউক্লিয়াসের ভিতরে যে পার্টিকেল গুলি আছে তার মানে প্রোটন নিউট্রন আছে এরা সেপারেটেড হয়ে যায় নিউক্লিয়াস থেকে বের হয়ে আসে হ্যাঁ নিউক্লিয়ার রিয়েকশনে আমরা সেই পরিমাণ এনার্জি ফোটন প্রোভাইড করলে দেখা যাবে নিউক্লিয়ন গুলি বের হয়ে চলে আসতেছে নিউক্লিয়াস থেকে ঠিক একইভাবে লিকুইডের মধ্যে তাইলে নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জির সাথে আমরা লিকুইডের একটা এনার্জি আমরা চিন্তা করতে পারি সেটাকে বলছি আমরা ভেপোরাইজেশন এনার্জি তাইলে আমরা ভেপোরাইজেশন এনার্জি মানে কি যে আমি এনার্জি লিকুইডে দিব এবং লিকুইডটা ভেপার হিসাবে কনভার্ট হয়ে যাবে তার মানে লিকুইড ড্রপ থেকে মলিকুলস গুলি বের হয়ে যাবে এই মলিকুলস গুলি বের হতে হবে সেটা কার যে সমস্ত মলিকুল সারফেস লেভেলে থাকবে সেই সারফেস লেভেলের মলিকুলস গুলি যাদের কাইনেটিক এনার্জি অনেক বেশি হবে যারা অনেক বেশি এনার্জি গেইন করতে পারবে তারা লিকুইড ড্রপ থেকে বের হয়ে চলে যাবে তার মানে ভেপোরাইজেশন এনার্জি আর বাইন্ডিং এনার্জি লিকুইড ড্রপের বেলায় ভেপোরাইজেশন এনার্জি এবং নিউক্লিয়াসের বেলায় বাইন্ডিং এনার্জি প্রায় একই রকম জিনিস তার মানে এইখানেও একটা ইম্পর্টেন্ট সাদৃশ্য আছে তো আমরা যদি দেখি যে একটা টু নিউক্লিয়ার সিস্টেম যেমন ডিউটেরিয়াম হচ্ছে একটা নিউট্রন এবং একটা প্রোটন নিয়ে ডিউটেরিয়াম নিউক্লিয়াস আমরা দেখি তো ডিউটেরিয়াম নিউক্লিয়াসের বাইন্ডিং এনার্জি হচ্ছে 2.224 MeV যদি আমরা বাইরে থেকে 2.224 MeV প্রোভাইড করতে পারি তাহলে এই প্রোটন এবং নিউট্রন ডিউটেরিয়াম নিউক্লিয়াস থেকে বের হয়ে চলে যাবে ঠিক একইভাবে লিকুইডের বেলায়ও আমরা যখন তার এনার্জি অফ ভেপোরাইজেশন হ্যাঁ প্রোভাইড করবো বা হিট অফ ভেপোরাইজেশন বা এনার্জি দিব আমরা দেন ওইখান থেকে পার্টিকেলস গুলি বা তার মলিকুলস গুলি ভেপোরাইজ হয়ে যাবে সো এই দিক দিয়ে তাদের মধ্যে সাদৃশ্য আছে তারপরে হচ্ছে ফিশন ফিউশনের সাথে তার সাদৃশ্য আছে কিভাবে যে নিউক্লিয়াসের মধ্যে ফিশন ফিউশন হয় কিভাবে ফিশন ফিউশন হচ্ছে যে একটা মেসিভ নিউক্লিয়াস লার্জ নিউক্লিয়াস হ্যাঁ আমরা যদি কোনোভাবে সামহাও তাকে এনার্জি দিতে পারি একটু তাহলে ওই নিউক্লিয়াসটা দুই টুকরা হয়ে হ্যাঁ স্মলার নিউক্লিয়াসে ডিভাইডেড হয়ে যায় এবং এখান থেকে এনার্জি রিলিজ হয় ঠিক একইভাবে লিকুইড ড্রপের বেলায় আমরা কি দেখি যে একটা লিকুইড ড্রপকে আমরা ব্যাঙের দুই টুকরা করে দেখতে পারি তাইলে এটা হচ্ছে ফিউশনের সাথে তার সাদৃশ্য আবার ফিউশন হচ্ছে
দুইটা স্মলার নিউক্লিয়াই একসাথে ফিউজড হয়ে বিগার নিউক্লিয়াস ফর্ম করবে। তো ঠিক একইভাবে দুইটা ছোট ছোট লিকুইড ড্রপ কাছাকাছি আসলে আমরা একটা বড় লিকুইড ড্রপ পাইতে পারি। তার মানে এই দিক দিয়েও সাদৃশ্য আছে বলে আমরা মনে করি। তাহলে দেখো লিকুইড ড্রপ মডেল যে যে সাদৃশ্যর কথা বললো, আমরা এখন পর্যন্ত 7টা সাদৃশ্য পাইলাম, যে লিকুইড ড্রপ মডেল এবং নিউক্লিয়াসের মধ্যে লিকুইড ড্রপ এবং নিউক্লিয়াসের মধ্যে যে 7টা সাদৃশ্য পাইলাম, ওই সাদৃশ্যগুলি বিবেচনায় নিয়ে আমরা নিউক্লিয়াসের অনেকগুলি প্রপার্টিকে এক্সপ্লেইন করতে পারি। যদিও কিছু লিমিটেশনস আছে, সেই লিমিটেশনস গুলির মধ্যে একটা লিমিটেশন হচ্ছে যে নিউক্লিয়াসের প্রত্যেকটা প্রপার্টিকে আমরা লিকুইড ড্রপ মডেল অফ নিউক্লিয়াস দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। নাম্বার টু, আমরা ছোট ছোট নিউক্লিয়াস যেগুলি আছে সেই ছোট নিউক্লিয়াসের প্রপার্টি বা তার বাইন্ডিং এনার্জিকে আমরা এটা দিয়ে এক্সপ্লেইন করতে পারি না, আমরা লিকুইড ড্রপ মডেল অফ নিউক্লিয়াস দিয়ে এক্সপ্লেইন করতে পারি না। তারপর হচ্ছে পেয়ারিং এফেক্টটা কাউন্ট হয় না। তারপরে আমরা দেখছি যে নিউক্লিয়াসের বেলায় যে যাদের ম্যাজিক নাম্বার মানে হচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে ম্যাজিক নাম্বার যেখানে বর্তমান, সেখানে বাইন্ডিং এনার্জি অনেক স্ট্রং হয় এবং তার স্টেবিলিটি অনেক বেশি হয়। হ্যাঁ, লিকুইড ড্রপ মডেল সেই জায়গাটাকে এক্সপ্লেন করতে পারে না। তো এত কিছু সে এক্সপ্লেন করতে পারছে না, তারপরও আমরা বলবো যে না, এই মডেল দিয়ে আসলে নিউক্লিয়াসের অনেক প্রপার্টি আমরা এক্সপ্লেন করতে পারি। তার মধ্যে ইম্পর্টেন্ট একটা প্রপার্টি হচ্ছে বাইন্ডিং এনার্জিকে আমরা এটা দিয়ে মোটামুটি কাছাকাছি পর্যায়ে বাইন্ডিং এনার্জি আমরা এক্সপ্লেন করতে পারি। আমরা গত ক্লাসে ডিসকাস করেছিলাম যে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ভার্সেস মাস নাম্বার যে গ্রাফটা ছিল, আমরা যদি লিকুইড ড্রপ মডেল কনসিডার করি, নিউক্লিয়াস বিবেচনা করে নিয়ে আসি, তাহলে লিকুইড ড্রপ মডেলের ওই জায়গাতে আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন যদি ড্র করি, তাহলে ওই গ্রাফের কাছাকাছি একটা গ্রাফে যাওয়া যায়। তার মানে আমরা বলছি যে না, অনেক কিছুই এক্সপ্লেইন করা যাবে লিকুইড ড্রপ মডেলের মাধ্যমে। আমরা আসছি, দেখো প্রথমে আসছি যে বাইন্ডিং এনার্জিটাকে আমরা এক্সপ্লেইন করতে চাই লিকুইড ড্রপ মডেল দিয়ে। তাহলে কিভাবে আমরা বাইন্ডিং এনার্জিকে এক্সপ্লেইন করব? তাহলে প্রথমেই বলছি যে বাইন্ডিং এনার্জিটা আসে অনেকগুলি টার্মের কারণে। তার মধ্যে একটা টার্ম হচ্ছে ভলিউম এনার্জি, একটা টার্ম হচ্ছে সারফেস টেনশন এনার্জি বা সারফেস টেনশন সারফেস এনার্জি, তিন নম্বর টার্মটা হচ্ছে কুলম্বস রিপালশন এনার্জি বা কুলম্বস এনার্জি, চার নম্বর হচ্ছে পেয়ারিং এনার্জি, পাঁচ নম্বরটা বলছি আমরা, এটা হচ্ছে এটা 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 কিসের জন্য জানি আসে পেয়ারিং এনার্জি, এন্ড পাঁচ নম্বরে আরেকটা আছে সেটা আমরা দেখবো। তো প্রথম হচ্ছে আমরা ভলিউম এনার্জি নিয়ে একটু ডিসকাস করতে চাই। তাহলে ভলিউম এনার্জিটা কি জিনিস? ভলিউম এনার্জিটা হচ্ছে আমরা বেসিক্যালি পাই তার ভলিউমের জন্য। এই ভলিউমের জন্য আমরা কেন এনার্জি পাব? দেখো, আমি যদি চিন্তা করি একটা সিস্টেম অফ নিউক্লিয়াস যেখানে দুইটা মাত্র নিউক্লিয়ন আছে, তো এই দুইটা নিউক্লিয়ন তারা একটা মাত্র ইন্টারেকশনে আছে, দুইটা নিউক্লিয়নের মধ্যে ইন্টারেকশন হচ্ছে একটা, তার মানে তারা একটা সার্টেন বন্ড নিয়ে আছে এবং এটাকে বলছি আমরা বন্ড এনার্জি। এবং বন্ড এনার্জি যদি ইউ হয়, একটা ইন্টারেকশনের জন্য বন্ড এনার্জি যদি ইউ হয়, তাহলে এই বন্ড এনার্জিটা আর কিছুই না, এটাকে বলছি যে বাইন্ডিং এনার্জি সমান। কেন? কারণ এই বন্ডটাকে আমরা ভেঙে ফেলতে পারি। কি দিয়ে ভাঙব? যদি আমি বাইন্ডিং এনার্জি তাকে প্রোভাইড করতে পারি, যেমন আমরা বলছি ডিউটেরিয়াম নিউক্লিয়াস, যে আমি যদি কমপক্ষে 2.224 MeV এনার্জি প্রোভাইড করি, তাহলে ডিউটেরিয়াম নিউক্লিয়াসের নিউক্লিয়ন গুলি সেপারেট হয়ে যাবে। তো এখানেও যে বন্ড এনার্জি ইউ বলছি, সেটা আসলে বাইন্ডিং এনার্জি। আমি যদি বাইন্ডিং এনার্জি প্রোভাইড করি, এই বন্ডটা ব্রেক করে ফেলবে এবং নিউক্লিয়াস থেকে নিউক্লিয়ন গুলি বের হয়ে যাবে। তাহলে এখানে যদি আমরা ইউটাকে আমরা বাইন্ডিং এনার্জি বলি, তাহলে বাইন্ডিং এনার্জি হচ্ছে কার সমান? বাইন্ডিং এনার্জি হচ্ছে ইউ এর সমান। তাহলে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, তার মানে নিউক্লিয়ন নাম্বার, আমরা এখানে বলছি পার নিউক্লিয়ন হচ্ছে এ, বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন নাম্বার, এটা হচ্ছে নিউক্লিয়ন নাম্বার অফ দা নিউক্লিয়াস, তার মানে মাস নাম্বার বলছি আমরা এটা। আমরা যদি নিউক্লিয়াসকে এইভাবে রিপ্রেজেন্ট করি যে এ হচ্ছে তার মাস নাম্বার, দ্যাট ইজ প্রোটন প্লাস নিউট্রন নাম্বার, আর জেড হচ্ছে প্রোটন নাম্বার, তাহলে আমরা পাবো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হচ্ছে ইউ বাই টু। কেন ইউ বাই টু? কারণ এখানে দুইটা নিউক্লিয়ন আছে, আমি যদি ডিভাইড করে ফেলি
সেটা হচ্ছে ইউ বাই টু অথবা হাফ ইউ। এখন যদি আমি চিন্তা করি, এখন যদি আমি আরেকটা সিস্টেম চিন্তা করি যেখানে 13 নিউক্লিয়ন্স আছে, এর মধ্যে সেন্ট্রাল নিউক্লিয়ন যেটা আছে, সেন্ট্রাল নিউক্লিয়ন, সেন্ট্রাল নিউক্লিয়নের, সেন্ট্রাল নিউক্লিয়নের সামনে আছে 4 নিউক্লিয়ন, পিছনে আছে 4 নিউক্লিয়ন, তাহলে 4 8, উপর দিকে মাঝখানে একটা, সাইডে মাঝখানে একটা, নিচের দিকে মাঝখানে একটা, ওই সাইডে মাঝখানে একটা, তাইলে একটা সেন্ট্রাল নিউক্লিয়ন মোট 12 নিউক্লিয়াসের সাথে কানেক্টেড হচ্ছে বা ইন্টারেকশনে যাচ্ছে। তাইলে একটা যদি 13 নিউক্লিয়ন নিয়ে আমরা একটা সিস্টেম চিন্তা করি, তাইলে এখানে সেন্ট্রাল নিউক্লিয়নটা 12 নাম্বার অফ ইন্টারেকশনসে যাবে, তার প্রতিবেশী নিউক্লিয়াসগুলির সাথে 12 ইন্টারেকশন সহ। তাহলে 12 ইন্টারেকশন যদি শো করে তার প্রতিবেশীর সাথে, এবং এক একটা ইন্টারেকশনে যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন ইউ বাই টু হয়, তাহলে এখানে টোটাল নাম্বার অফ ইন্টারেকশন হচ্ছে 12। সেই জায়গায় আমরা কি পাবো? আমরা পাবো বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন অফ এ সিস্টেম, সিস্টেম অফ 13 নিউক্লিয়ন্স। আমরা কি পাবো? আমরা কি পাবো যে সেন্ট্রাল নিউক্লিয়ন্স এর সাথে তার 12 ইন্টারেকশন হচ্ছে, তো সেই কারণে তার বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হচ্ছে, পার নিউক্লিয়ন হচ্ছে ইউ বাই টু টাইমস 12, তার 12 ইন্টারেকশন হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এটা হচ্ছে 6 ইউ এর সমান। এখন যদি আমার নিউক্লিয়াসটা, যদি নিউক্লিয়াসটা যদি আমি চিন্তা করি যে তার মাস নাম্বার হচ্ছে এ, তার মানে এটা নিউক্লিয়ন আছে, জেড হচ্ছে প্রোটন নাম্বার, তাহলে নিউক্লিয়ন হচ্ছে এটা। তাহলে সেন্ট্রাল নিউক্লিয়ন কি করছে? তার আশেপাশের 12 নিউক্লিয়নের সাথে স্ট্রং ফোর্সের মাধ্যমে বন্ডেড হচ্ছে, হ্যাঁ, তার মানে 12 ইন্টারেকশন শো করছে। তার পাশের নিউক্লিয়ন তার আশেপাশের 12 নিউক্লিয়নের সাথে বন্ডেড হচ্ছে। এইভাবে প্রত্যেকটা নিউক্লিয়ন তার আশেপাশের প্রত্যেকটা মানে 12 নিউক্লিয়নের সাথে সে ইন্টারেকশনে যাচ্ছে। তাইলে তার জন্য সেন্ট্রাল নিউক্লিয়নের জন্য যদি আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন 6U পাই, তাহলে এই সিস্টেমে যেহেতু এটা নিউক্লিয়ন আছে, সেই জন্য টোটাল বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, বা টোটাল বাইন্ডিং এনার্জি আমরা যদি পাইতে চাই, তাহলে বাইন্ডিং এনার্জি টোটাল ইকুয়ালস টু হচ্ছে 6U, মানে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন টাইমস এ। আমরা এখান থেকে পাবো 6U ইনটু এ। কিন্তু এখানে দেখো যে আমরা যে ইউ দিয়ে বলছি বন্ড এনার্জি, এই বন্ড এনার্জির পরিমাণ আমাদের এখানে কোনো এক্সপ্রেশন দেওয়া হয়নি, তার মানে বন্ড এনার্জি 2 নিউক্লিয়নের জন্য আমরা একটা ফিক্স ভ্যালু ধরেছি, তো সেই জন্য আমরা বলছি এটা একটা কনস্ট্যান্ট এবং 6 আর একটা কনস্ট্যান্ট, তো সেই জন্য আমরা কি বলতে পারি যে বাইন্ডিং এনার্জি, বাইন্ডিং এনার্জিটা আসে কার জন্য? বাইন্ডিং এনার্জিটা আসে বেসিক্যালি, বেসিক্যালি তার ভলিউম এনার্জির জন্য। তার মানে আমি ভলিউম এনার্জিকে যদি ইভি দিয়ে রিপ্রেজেন্ট করি, তো সেটা ইকুয়ালস টু আসবে বাইন্ডিং এনার্জি ফর এ নিউক্লিয়ন্স ইন এ নিউক্লিয়াস। তাহলে এখান থেকে আমরা পাবো 6UA, এবং আমরা বলবো ইভি ইকুয়ালস টু, ইকুয়ালস টু আমরা কি পাবো? A1 যেখানে A1 টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, তার মানে আমরা 6U কে এখানে A1 হিসেবে ধরছি। আর A তার মানে কি দাঁড়াইলো? যে ভলিউম এনার্জিটা, ভলিউম এনার্জিটা আসলে আসলে তার কার সাথে সম্পর্কিত? আর প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের সাথে সম্পর্কিত। প্রোটন নাম্বার নিউট্রন নাম্বার যত বেশি হবে তার ভলিউম এনার্জি তত বাড়বে। তো এই ভলিউম এনার্জিটা, ভলিউম এনার্জিটা তার বাইন্ডিং এনার্জির একটা পার্ট হিসেবেই আসছে। কিন্তু প্রবলেম হচ্ছে তাদেরকে নিয়ে যারা সারফেস লেভেলের নিউক্লিয়ন আছে। তাহলে ভেতরের নিউক্লিয়ন সবাই তার নেইবারিং 12 ইন্টারেকশনে যাচ্ছে, 12 নিউক্লিয়ন পাচ্ছে, কিন্তু সারফেস লেভেলে যে সমস্ত নিউক্লিয়ন আছে তারা 12 নিউক্লিয়ন পাচ্ছে না ইন্টারেকশনের জন্য। তাদের নাম্বার অফ নিউক্লিয়ন্স যাদের সাথে তারা ইন্টারেক্ট করছে তাদের পরিমাণ কম। এই যে পরিমাণ কম, এই যে তাদের সংখ্যা সমান না বা 12টা সে পাচ্ছে না, তখন আমরা এখানে একটা কারেকশনে যেতে হবে, এবং এখানে আরেকটা নতুন টার্ম আমরা নিয়ে আসছি, সেটাকে বলছি আমরা সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি। তাহলে প্রথমেই পাইলাম আমরা যে বাইন্ডিং এনার্জি ডিপেন্ড করছে কার উপর। প্রথমেই আমরা পাইলাম একটা ভলিউম এনার্জি, ভলিউম এনার্জি বা আয়তন শক্তি, ভলিউম এনার্জি এটাকে বলছি আমরা আয়তন শক্তি ইভি, এবং সেটা হচ্ছে এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে যত সংখ্যা বাড়বে কার, নিউক্লিয়ন গুলির, কোন নিউক্লিয়াসের ভিতরে যত বেশি নিউক্লিয়ন থাকবে তত তার ভলিউম এনার্জি তত বেশি হবে, যেখানে A1 টা হচ্ছে একটা
proportionality constant. ঠিক একইভাবে আমরা যদি সারফেস এনার্জি নিয়ে আসতে চাই সারফেস এনার্জি তাহলে আমরা কি দেখব যে সারফেস এনার্জিটা আমরা যদি দেখতে চাই তাহলে প্রথমেই আমরা দেখতে দেখব যে সারফেস এনার্জিটা কিসের উপর ডিপেন্ডেন্ট যে এটাকে বলা হয় সারফেস টেনশন ইফেক্ট যে ইফেক্টের কারণে নিউক্লিয়াস তার সবচেয়ে ছোট ভলিউম বা আয়তন নিয়ে আসে সবচেয়ে কম সারফেস এরিয়া নিয়ে আসে তো এখানে সারফেস এনার্জিটা আসলে তার সারফেস এরিয়ার উপর ডিপেন্ডেন্ট কিভাবে ডিপেন্ডেন্ট সারফেস এরিয়া যত বেশি হবে সারফেস এনার্জি তত বেশি হবে তাহলে আমরা আমরা নিয়ে আসতে চাই যে সারফেস এনার্জির জন্য একটা টার্ম নিয়ে আসতে চাই সেই টার্মটা কেমন হবে একটু দেখি আমরা যে আমরা বলছি প্রথমটা ছিল ভলিউম এনার্জি সেকেন্ডটা হচ্ছে সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি তাইলে আমরা চিন্তা করছি দেখো যে আমরা বললাম যে সারফেস এরিয়ার উপর যেহেতু ডিপেন্ড করছে এখানে আমরা দেখছি যে পৃষ্ঠ টানের কারণে নিউক্লিয়াসের সারফেসটা বা নিউক্লিয়াসের সাইজটা গোলকীয় হয়ে যাচ্ছে তাহলে গোলকীয় যদি হয় তাহলে তার সারফেস এরিয়া হবে ফোর পাই আর স্কোয়ার এর সমান এখানে আরটা কি এখানে আরটা হচ্ছে রেডিয়াস অফ দা নিউক্লিয়াস আমরা নিউক্লিয়াসের রেডিয়াসকে ধরছি আর হ্যাঁ আমরা এরকম একটা সিস্টেম আমরা কনসিডার করলাম যার রেডিয়াস হচ্ছে আর তাহলে তার সারফেস এরিয়া হচ্ছে ফোর পাই আর স্কোয়ার এখান থেকে আমরা পাবো ফোর পাই থাকলো এটা জায়গায় থাকলো আর এর ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি কারণ আর এর জন্য আমরা একটা এক্সপ্রেশন জানি আর ইকুয়ালস টু আর নট এ টু দি পাওয়ার ওয়ান আর তার মানে আরটা হচ্ছে মাস নাম্বারের সাথে রিলেটেড কিভাবে রিলেটেড এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এর সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল যেখানে আর্নোল্ড এর ভ্যালু আমাদের জানা 1.2 সেন্টিমিটার আমরা জানি এই ভ্যালুটা তাহলে আর্নোল্ড এর ভ্যালু হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু তাহলে আমরা ওইটা বসাই দিচ্ছি আর আর এর বদলা সেটা কি পাবো আর্নোল্ড ইন টু এ টু দি পাওয়ার ওয়ান থার্ড এটা স্কোয়ার তাহলে এখান থেকে আসবে ফোর পাই আর্নোল্ড স্কোয়ার এ টু দি পাওয়ার টু থার্ড তার মানে 4 পাই আর্নোল্ড স্কোয়ার এফ টি পাওয়ার 2 থার্ড এই যে 4 পাই আর্নোল্ড স্কোয়ার এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু 4 কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট আর্নোল্ড কনস্ট্যান্ট সব কিছু কনস্ট্যান্ট তার মানে শুধুমাত্র সারফেস এরিয়া কি হচ্ছে সারফেস এরিয়া ডিরেক্টলি প্রপোর্শনাল হয়ে যাচ্ছে এফ টি পাওয়ার 2 থার্ড এর সাথে তাহলে আমরা কি বলতে পারি আমরা বলতে পারি সারফেস এনার্জি is also directly proportional to e to the power 2/3 e 2/3 এর সাথে রিলেটেড সারফেস এনার্জি also এটার সাথে directly proportional তো সারফেস এনার্জি যদি directly proportional হয় তাহলে এখান থেকে যে টার্মটা আসবে সারফেস এনার্জি ইকুয়ালস টু এখানে মাইনাস সাইন দিতে হবে কেন মাইনাস সাইন আমরা দিব যে এই যে সারফেস টেনশন ইফেক্টের কারণে এনাফ নিউক্লিয়ন সারফেসে না থাকার কারণে বা সারফেসের নিউক্লিয়ন্স গুলি তার আশেপাশে এনাফ নিউক্লিয়াস না পাওয়ার কারণে এনাফ ইন্টারাকশন না আসার কারণে তার বাইন্ডিং এনার্জিটাকে কমায় দিচ্ছে প্রত্যেকটা নিউক্লিয়াস তাদের বাইন্ডিং এনার্জি কমে যাচ্ছে এই সারফেস টেনশন ইফেক্টের কারণে তাই এই সারফেস টেনশন ইফেক্ট যত বড় হবে হ্যাঁ এর ভ্যালু যত বেশি হবে হ্যাঁ তত কি হবে সারফেস টেনশন বা সারফেস এনার্জি বেশি হবে আর সারফেস এনার্জি যত বেশি হবে তত কি হচ্ছে যে নিউক্লিয়াস মোর আনস্টেবল হয়ে যাচ্ছে কারণ তার বাইন্ডিং এনার্জিটা বেশি পরিমাণে কমে যাচ্ছে তো বাইন্ডিং এনার্জিটা যদি বেশি কমে তাহলে সে অনেক বেশি আনস্টেবল বা কম স্টেবিলিটি অর্জন করবে তাহলে এখান থেকে আমরা বলছি যে এখানে সারফেস এনার্জিটা হচ্ছে একটা মাইনাস টার্ম থাকবে আর তার ধ্রুবকের জন্য আমরা বলছি এটা হচ্ছে এ টু যেহেতু এটা সেকেন্ড টার্ম সেই জন্য বলছি আমরা এটা একটা ধ্রুবক এবং এটা হচ্ছে এ টু দি পাওয়ার টু থার্ড এই যে এ টু দি পাওয়ার টু থার্ড আমরা পাই না এই থেকে বলছি সারফেস এনার্জি টার্ম তার মানে লিকুইড ড্রপ মডেল থেকে নিউক্লিয়াসের লিকুইড ড্রপ মডেল থেকে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি বাইন্ডিং এনার্জি টু দুই চার টার্ম বলে নিয়ে পেয়ে গেলাম যে বাইন্ডিং এনার্জি ইকুয়ালস টু ইভি ভলিউম এনার্জি প্লাস সারফেস এনার্জি কে বলছি আমরা ইএস সারফেস এখন থার্ড টার্মটা আমাদের পড়া দরকার থার্ড টার্মটা হচ্ছে কুলম্বস রিপালশন এনার্জি বা কুলম্বস এনার্জি যে থার্ড টার্মটা আমরা বলছি ওইটা হচ্ছে কুলম্বস এনার্জি তাহলে কুলম্বস এনার্জিটা যে আসবে সেটা কেমন আসবে দেখো যে আমরা চিন্তা করছি তিন নম্বরটা হচ্ছে
Coulomb's energy. Coulomb's energy. এটা আসবে কোথা থেকে? এটা আসবে কুলম্বস রিপালশন ফোর্স থেকে। আমরা যদি একটা সিম্পল নিউক্লিয়াস চিন্তা করি, যে যেখানে নিউক্লিয়াস গুলি এইভাবে এইভাবে সাইডে অনেক কমপ্রেস ফর্মে বা ডেন্স ফর্মে আছে, তাহলে এইরকমের একটা নিউক্লিয়াস যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে কি হচ্ছে? এখানে প্রোটন সংখ্যা হচ্ছে, প্রোটন সংখ্যা হচ্ছে জেড, আর নিউট্রন সংখ্যা হচ্ছে এ মাইনাস জেড। এই মনে রাখ, এ হচ্ছে বোর সংখ্যা, বোর সংখ্যা থেকে প্রোটনের সংখ্যা মাইনাস করলে আমরা কি পেয়ে যাচ্ছি? নিউট্রনের সংখ্যা পেয়ে যাচ্ছি। তাহলে কুলম্বস এনার্জিটা আসছে প্রোটন প্রোটন রিপালশনের কারণে। তো প্রোটন প্রোটন রিপালশন যদি হয়, তাহলে একটা প্রোটন আর পাশের প্রোটনকে যখন রিপেল করবে, হ্যাঁ, তখন ইন্টারাকশন হচ্ছে একটা, নাম্বার অফ ইন্টারাকশন হচ্ছে একটা। যদি একটা সিস্টেমে তিনটা প্রোটন থাকে, তিনটা প্রোটন 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 তিনটা প্রোটন, তাহলে ইন্টারাকশন হচ্ছে একটা, দুইটা, তিনটা। তার মানে এখানে ইন্টারাকশন সংখ্যা হচ্ছে তিনটা। যদি প্রোটন সংখ্যা একটা নিউক্লিয়াসের মধ্যে চারটা হয়, একটা, দুইটা, তিনটা, চারটা, তাহলে তার ইন্টারাকশন সংখ্যা কয়টা হবে? দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তার মানে এখানে ইন্টারাকশন সংখ্যা ছয়টা। যদি পাঁচটা প্রোটন হয়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এরকম যদি প্রোটন হয়, তাহলে ইন্টারাকশন সংখ্যা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা। তার মানে দশটা ইন্টারাকশন এখানে হচ্ছে। তো এইভাবে যদি আমরা সিস্টেমটাকে কনসিডার করি, করে আমরা একটা জেনারেল জেনারেল ফর্মে যদি আসতে চাই, আমরা প্রোটন নাম্বার দিয়ে যদি লিখতে চাই, তাহলে আমরা লিখবো যে এখানে জেড সংখ্যক প্রোটন যদি নিউক্লিয়াসের মধ্যে থাকে, তাহলে নাম্বার অফ ইন্টারাকশন হবে, নাম্বার অফ ইন্টারাকশন হবে, ইন্টারাকশন আসবে কয়টা? নাম্বার অফ ইন্টারাকশন হবে জেড ইনটু জেড মাইনাস ওয়ান বাই টু। কেমনে দেখো, যে আমার যদি দুইটা প্রোটন থাকে, দুইটা প্রোটন, তাহলে জেড হলো টু, তাহলে টু ইনটু টু মাইনাস ওয়ান, দ্যাট ইজ ওয়ান। তো টু ইনটু টু ওয়ান ডিভাইড বাই টু, তাহলে টু ইনটু ওয়ান মানে টু, ডিভাইড বাই টু মানে ওয়ান, ইন্টারাকশন সংখ্যা একটা। যদি তিনটা হয় প্রোটন, তাহলে থ্রি ইনটু থ্রি মাইনাস ওয়ান, তাহলে থ্রি টু দা সিক্স, ডিভাইড বাই টু, থ্রি, ঠিক আছে। যদি হয় চারটা প্রোটন, ফোর ইনটু ফোর মাইনাস ওয়ান, 4 into 4 minus 1 মানে হচ্ছে 4 3 যা 12 divided by 2 6, এরকম করে আমরা ওইটা দেখতে পারি 5 into 5 minus 1 মানে 4, 5 4 যা 20 divided by 2 এখানে হচ্ছে 10। তার মানে এইভাবে আমরা ইন্টারাকশন গুলিকে জেনারেল ফর্মে লিখতে পারি, যে এখানে নাম্বার অফ ইন্টারাকশন হচ্ছে z into z minus 1 divided by 2। আমরা এখানে পাচ্ছি এতটা ইন্টারাকশন। তো একটা ইন্টারাকশনে, একটা ইন্টারাকশনে কোনো রিপালশন ফোর্সের ভ্যালু কত? একটা ইন্টারাকশনে কোন রিপালশন ফোর্সের ভ্যালু হচ্ছে, যে আমরা বলছি যে কোন রিপালশন ফোর্স হচ্ছে, ফোর্স হচ্ছে 1 বাই 4 পাই এপসাইলন নট, এপসাইলন নট, এখান থেকে আমরা পাবো স্কয়ার বাই আর স্কয়ার, আর হচ্ছে রেডিয়াস অথবা ডিসটেন্স আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আর এফ ইকুয়ালস 1 বাই 4 পাই এপসাইলন নট স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে কুলম্বস এনার্জি কত? এনার্জি, কুলম্বস এনার্জি কে যদি আমরা ইসি দিয়ে লিখি, তাহলে ইসি ইকুয়ালস টু একটা ইন্টারাকশনের জন্য, সেটা হচ্ছে 1 বাই 4 পাই এপসিলন নট ইনটু স্কয়ার বাই আর আর। কিন্তু আমি যখন একটা সিস্টেম চিন্তা করছি, দেখো কুলম্বস রিপালশন ফোর্স কিন্তু একটা প্রোটন তার পাশেরটাকে যেমন রিপেল করে, সবচেয়ে দূরের যে প্রোটনটা আছে তাকেও রিপালশন মানে রিপেল করতে পারে, কিন্তু স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা শুধুমাত্র আশেপাশের নিউক্লিয়ন গুলির মধ্যে কাজ করে। তাহলে এখানে আমরা দেখছি যে একটা প্রোটন তার সবচেয়ে দূরে যে আছে তার সাথে যেমন ইন্টারাকশনে যাচ্ছে, সবচেয়ে কাছে যে আছে তার সাথে ইন্টারাকশনে যাচ্ছে। তার মানে একটা প্রোটন অনেকগুলি অনেকগুলি প্রোটনের সাথে, সবগুলি প্রোটনের সাথে একসাথে ইন্টারাক্ট করতে পারে। তো সেই জন্য আমরা আমরা যদি সবগুলি সবগুলির এনার্জিকে বিবেচনায় আনি, তাহলে আমরা ওইখান থেকে পাবো ইসি টোটাল, ইসি টোটাল ইকুয়ালস টু আমরা কি পাবো? এখান থেকে পাবো 1 বাই 4 পাই এপসাইলন নট, হ্যাঁ, এপসাইলন নট স্কয়ার ডিভাইডেড বাই আর, বা এটা দরকার নাই, স্কয়ার আর স্কয়ার ইনটু জেড, জেড ইনটু জেড মাইনাস ওয়ান বাই টু, দ্যাট মিন্স নাম্বার অফ ইন্টারাকশন ইনটু স্কয়ার ইনটু ওয়ান বাই আর এভারেজ। কেন ওয়ান বাই আর এভারেজ বললাম আমরা? কারণ যে নিউক্লিয়াস প্রোটনটা এখানে আছে সে যেমন ওকে রিপেল করছে, ওকেও রিপেল করছে। তো আমরা
আমরা সবচেয়ে ছোট ভ্যালুতেও যাচ্ছি না, সবচেয়ে বড় ভ্যালুতেও যাচ্ছি না, আমরা 1/r এভারেজ কাউন্ট করে আমরা বলছি যে না টোটাল রিপালশন ফোর্স কুলম্বস রিপালশন ফোর্সটা হবে এই এক্সপ্রেশনের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারব, যেখানে 1/r এভারেজটাকে আগে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো আপাতত আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করব। হ্যাঁ, তোমরা সবাই ভালো থাকো আর ভিডিওটা ভালো করে দেখবে, অবশ্যই মানে কিছু শেখা যাবে। তো আমরা নেক্সট ক্লাসে এই নেক্সট ভিডিওতে আমরা 1/r এভারেজের একটা বড় এক্সপ্রেশন নিয়ে আসব এবং ওইখান থেকে আমরা বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন গ্রাফের সাথে কম্পারিজনে যাব। তাহলে আপাতত এখানেই শেষ, শুভরাত্রি, সবাই ভালো থাকো।